लाल माटिर ग्राम, चाषेर जमी और शालेर जंगल के पेछने फेले आम्रा एगिए जेते शुरू करलाम काजू बादामेर जंगलेर दिके। गरमेर बिकेले फुरफुरे हावा खाबार एक दारुण जायगा हलो काजू गाछेर जंगल। आज के आमी एमोनी एकटा जायगा आपनादेर साथे एक्सप्लोर करते चलेछी, तो देखते थाकुन एबं संगे थाकुन। বন্ধুরা, আজকে আবার আমরা চলে এসেছি কাজু বাদামের বাগানে বিকেলের হাওয়া খেতে। তো আগে আমি এসেছিলাম, আগে একটা ব্লগে আমি কাজু বাদামের বাগান দেখিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু সেই সময় কাজু বাদামগুলো জাস্ট ফুল ছিল, কাজু বাদাম হয়নি। তো এখন কাজু বাদাম অলরেডি হয়ে গেছে, সব গাছে ঠিক করে পাকেনি কিন্তু কিছু কিছু গাছে পেকেছে, ফলও হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন দেখাই কাজু বাদামগুলো, কাজু বাদামের ফলগুলো, আর পারবো ফলগুলো খাবো, খেতে খুব সুন্দর মিষ্টি ফলগুলো। দেখুন কাজু বাদাম পাড়া আমরা শুরু করেছি ফলগুলো। তো ওই দেখুন পেকে রয়েছে ফল, দেখুন ওই যে হলুদ রঙের, আর সবকটা ফল পাকেনি এখনো অবধি। তো এই বছর দেরি করে কেন পাকছে জানি না, মে মাস। তো ওই যে মামনি, ওই যে ওই ফলটা পাড়ো, খুব সুন্দর হয়ে আছে, বেশ রসালো। দুটো দিল নাকি? তো দুটো জোগাড় হয়েছে, ওই যে পাকা পাকা ফলগুলো। নিচে কাজু বাদাম দেখাও দেখি। তো এই দেখুন নিচে কাজু বাদামগুলো লেগে রয়েছে, আর লাল লাল, হলুদ হলুদ, অরেঞ্জ কালারের বিভিন্ন রকমের, তিন রকম কালারের ফলগুলো হয়। আর এই ফলগুলো ভীষণ মিষ্টি হয় খেতে, ভীষণ রস হয় ফলগুলোতে। কড়াগুলো নিও না, কড়াগুলোতে কাজু বাদাম নেই। কি করেছে দেখো, কি করেছে রে তোর মামা? নেমে গেছে, নেমে গেছে, বড় বড় দেখেছে। এই বেশি দূরে যেও না, দেখুন এখানে কত কাজু বাদাম হয়ে রয়েছে। এগুলো সব, এগুলোর ফলগুলো এখনো হয়নি কাজু বাদামগুলো। এই ফলগুলো সব হলুদ বা অরেঞ্জ কালারের বা লাল কালারের, তিন রকম কালারের হয়। তো ফলগুলো বড় হবে, তারপরে পাকবে, তারপরে গিয়ে কাজু বাদামটা বোঝা যাবে হয়েছে খাওয়ার জন্য। দেখুন এইখানেও প্রচুর হয়ে রয়েছে চারিদিকে গাছে, কিন্তু ফলগুলো এখনো পেকে ওঠেনি। ওদিকে মামুনি ডাল ভাঙছে কাজু বাদাম পাড়ার জন্য, বানাচ্ছে ডাল দিয়ে। কি বানাচ্ছে এগুলো? দেখুন চারিদিকে পুরো কাজু বাদাম। এর আগে ছিল শালের জঙ্গল, তো শালের জঙ্গলটা ক্রস করে তারপরে কাজু বাদামের জঙ্গল। শিয়াল আছে এখানে, হাতিও আসে, লাল লাল এখনো ফুলও রয়েছে। দেখো দিদি ভাই, ফুলগুলো এখনো রয়েছে, জানি না এই বছরে কেন এত দেরি করে হচ্ছে। দেখুন এখনো ফুলগুলো রয়েছে, আছে, হ্যাঁ এখানে তো প্রচুর আছে, প্রচুর হয়ে আছে, প্রচুর, যাওয়া যাবে, যাওয়া যাবে গো। দেখুন এখানে প্রচুর লাল লাল রঙের হয়ে আছে, দেখুন এই যে দেখা যাচ্ছে চারটে, তো ভালোই দেখা যাচ্ছে এখানে। এগুলো লাল কালারের, আর ওইদিকে যেগুলো ছিল সেগুলো সব হলুদ কালারের। ওইদিকে একটা দেখো দারুণ পেকে রয়েছে প্রচুর, ওই যে ওদিকে একটা দেখো ওই কর্নার দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই লম্বা যারা আছে ওর মামুনি প্রসেনজি তোরাই পারতে পারবে। দেখো হ্যাঁ, এই তো এগুলো, এটা হলুদ কালার, তুমি যেগুলো লাল লাল বলছিলে সেগুলো, হ্যাঁ হ্যাঁ লাল লাল গুলো পেরেছে, আর এগুলো হলুদ কালার, অরেঞ্জ কালারও পেরেছে। তো এগুলো আমরা এবার সব জমাচ্ছি, পরে বাড়িতে গিয়ে এগুলো রসগুলো খাবো। প্রচুর লোক চলে এসছে, খুব সুন্দর একটা ছবি তোলার জায়গা, ভীষণ ভালো লাগছে ঘুরতে। বিকেলে এরকম একটা জায়গায় ঘুরতে আসলে মন একদম ভালো হয়ে যাবে। আমরা টোটো করে এসেছি, আমাদের বাড়ি থেকে খানিকটা দূর, 10-15 মিনিট মতন লাগে টোটো করে আসতে।
তো আমরা টোটো করে এসেছি সাতজন মিলে, একটা টোটোতেই সাতজন, দুটো বাচ্চা আছে, দুজন ছোট আছে তাদেরকে নিয়ে। তো যাই হোক, খুব ভালো লাগছে ঘুরতে। আর এখানে না বাগানে কাজু বাদাম পাহারা দেয়, তো এগুলো লিজে নেওয়া থাকে। তো এগুলো আপনি যদি ফলটা পারেন তো ফলটা নিতে পারেন আপনি, কিন্তু যে মানে ফলটা খেতে পারেন, কিন্তু যে বীজটা থাকবে তো সেই বীজটা আপনাকে এখানে যারা পাহারাদার থাকে তাদের হাতে আপনাকে বীজটা দিয়ে দিতে হবে। ফলটাই তাই আমরা নিই, ফলটাই খাই, বেশ মিষ্টি খেতে ফলটা হয়। আর যেগুলোতে বীজ থাকে সেই বীজগুলো আমরা দিয়ে দিই ওনাদের হাতে। তো এই এই হচ্ছে কি আমাদের বাগান, মানে এখানকার বাগানের পাহারাদার, উনি পাহারা দেন বাগানটা। বাগান আমি পাহারা দিই। আচ্ছা, আজকে আপনাদের বীজ কি তোলা হয়েছে, কাজু তোলা হয়েছে নাকি? আজকে কাজু তোলা হয়েছে। হ্যাঁ, এবং মালিক নিয়ে যায়নি, এখনো বীজ এখানে আছে। বীজ রয়েছে, এখানেই রয়েছে, এখানে আছে, এখন গাড়ি আসেনি। হ্যাঁ, গাড়ি এলে নিয়ে যাবে, গাড়ি এলে নিয়ে যাবে। এই বীজগুলো কোথায় যায়, কাজুগুলো? এগুলো সব বিদেশ চালান যায়। ও আচ্ছা, ইংল্যান্ড, জার্মান, জাপান। দেখুন ওনার পিছনেও প্রচুর কাজু হয়ে রয়েছে, দেখুন এখানে প্রচুর কাজু হয়ে রয়েছে। তো এগুলো এখনো পাকেনি, বীজগুলো আছে, এগুলো এখনো খাওয়া যাবে না, এগুলো এখনো খাওয়া যাবে না, না ফলটা হলেই তারপরেই খাওয়া যাবে। আচ্ছা, এই যে এই কাজুটার এখনো পর্যন্ত ফল হয়নি, কাঁচা এটা এখনো। আমি ছাড়াচ্ছি, তুমি ক্যামেরা। বেরিয়েছে, তুমি এটা খাও। এটা খাওয়া যাবে? তোমার খেতে বলছে খাও না, আমি এটা খাচ্ছি। তো বলি তোমার খেতে বলছে খেয়ে দেখো, তারপর তুমি কিতাবটা বলবে, তোমার খেতে বলছে খাও। তো এই কাঁচা একটা কাজু, ফলটা এখনো পাকেনি, তো এটা উনি আমাকে ছালিয়ে দিলেন, খেয়ে দেখো। মিষ্টি খুব, তুমি খেয়ে খেলে বুঝতে পারবে। হ্যাঁ, দারুণ টেস্টি। এগুলো আমরা পোস্ত দিয়ে রান্না করে খাই, বুঝলে? তারপরে পুড়িয়ে তারপরে খেলে তবেই ওটা মানে ঠিকঠাক হয়, কমপ্লিট হয়। কিন্তু এটা উনি কাছে গিয়ে আমাকে ছালিয়ে দিলেন, ভালোই লাগছে খেতে। খারাপ নয়, পোস্ত দিয়ে, এটা পোস্তের সাথে বেটে খাওয়া হয়, কাঁচা জিনিসটা, তাই তো? কাজু পোস্ত আর এই কাজুর কষ্টটা যদি মুখে লাগে না, তাহলে মুখে ঘা হয়ে যাবে, পুড়ে যেতে পারে। তো এটা খুব কেয়ারফুলি খেতে হয়। কোথায় হাতি এসেছিল? তা আপনি সারা রাত দিন এখানে থাকেন, 24 ঘন্টা? আর খাওয়া দাওয়া আপনি কি করেন? আমাদের এখানে রান্না বান্না, চলুন ক্যাম্প দেখে আসবেন। আচ্ছা, সেখানে আপনি রান্না বান্না, এখানকারই লোক আপনি? এখানের লোক, আগে ক্যাম্পটা দেখবে, চলুন। আচ্ছা, তো চলুন নিয়ে যাব। অনেক ভিতরে নাকি? অনেক ভেতরে দূর বাবু, এই যে এখানে না, সামনে। আচ্ছা, এই দিকটাতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি সারা রাত দিন এখানে থাকেন, হাতি শিয়াল এগুলো তো সবই তো এখানে আছে। মানে যখন কাজু বাদামের সিজন তখন 24 ঘন্টা আপনাদের এখানে পাহারা দিতে হয়? ওরে বাপরে, আর হাতিও তো থাকে এখানে, এই টাইমে হাতিও আসে। আমাদেরকে মেরে দিতে, আমরা ছুটে পালিয়েছি। মেরেও দেয় হাতি? না, হাতির মারের গল্প তো প্রায় প্রত্যেক বছরই তো ঘটে। তো যাচ্ছি এবার ওনাদের একটু ক্যাম্পের দিকে, উনি ডাকছেন, যখন একটু যাই দেখে আসি ওনাদের ক্যাম্পটা কেমন। মামা কই তোর? আসো আসো, না 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 না, বেশি দেরি করবো না, চলো চলো আসো। তো দেখি ওনাদের ক্যাম্পটা কেমন। দেখো, আমরা এখানে রাত দিন 24 ঘন্টা থাকি। রে, আর এগুলো শিয়াল তো এখানে, তো চারিদিকে শিয়াল, সব থেকে বড় কথা হাতি। দেখুন কেমন জঙ্গলের ভিতরে ওনারা থাকেন। তো এখানে থেকে ওনারা এই কাজু বাদাম বাগানগুলোকে পাহারা দেন।
বিশাল কাজু। আর এই কাজুর কোয়ালিটিও খুব ভালো, আর গন্ধটা না কেমন একটা অ্যালকোহলের মতন, যেরকম একটা গন্ধ সেরকম একটা গন্ধ আসছে। আর এখানে আপনারা থাকেন, খান দান, রান্না বান্না করেন, সবকিছু করেন? দেখুন চারিদিকে কেমন জঙ্গল। চারিদিকে কেমন জঙ্গল পুরো চারিদিকটা, আর ঝিঝি পোকা ডাকছে প্রচন্ড পরিমাণে। দেখুন এইসব বস্তা ভর্তি কাজু, ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকেন বাগানটাকে পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা। এই সিজনটাতে হাতি শিয়াল সবকিছুর ভয়কে একেবারে মাথার উপরে রেখে ওনাদেরকে থাকতে হয়। তো সন্ধেও হয়ে গেছে, তো এবার আমাদেরকে টোটোতে আবার উঠতে হবে, বাড়ির দিকে যেতে হবে। বেশিক্ষণ থাকা যাবে না, বলা যায় না কখন হাতি বেরিয়ে যায়, কখন শিয়াল বেরিয়ে যায়, কি বেরিয়ে যায়। ফাঁকাও হয়ে গেছে জায়গাগুলো। তো এই যে আমাদের টোটো চলে এসছে, এবার আমরা সব আবার গুতগুতি করে উঠে যাবো 7 জন মিলে টোটোতে। তো আমরা আবার আমাদের টোটোতে উঠে গেছি, এবার আমরা আবার আমাদের বাড়ির দিকে যাচ্ছি। রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, বেশিক্ষণ আর থাকা যাবে না বলে। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। আজকের মতন টাটা।